কাতালের এক্ষুনি পড়া কমপ্লিট হলো, পড়া কমপ্লিট হতে না হতেই খিদে পেয়ে গেছে। কেন বলো তো আজকে খিদেটা বেশি পেয়েছে? এই যে কালকে নিয়ে এসছে পাস্তা, রেডিমেড পাস্তা অবশ্য, এটার জন্যই খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে, নাহলে এত তাড়াতাড়ি মানে স্যার যাওয়ার সঙ্গে সঙ্গে বই গোছাতে পারলো না, খিদে পেয়ে গেছে, এত তাড়াতাড়ি খিদেটা পায় না। এরকম কিছু থাকে সেটাই, কালকের পাস্তা ভালো লাগে বলবে আমার হেভি। না এরকম রেডিমেড পাস্তা বানাতে আমারও ভালো লাগে, কোনো ঝামেলা নেই, ম্যাগির মতো হয়ে গেল। মামাই বানাতে ভালো লাগে আমার খেতে ভালো লাগে। হ্যাঁ তাই বলে বেশি না। আচ্ছা গরম আছে একটু বুঝে খাবি, আর দেখিস যেন না পড়ে। হ্যাঁ চলো। আর এই দেখো এক্ষুনি পূজা কাজ করে গেল, আর ও কাজ করে যাওয়ার পর আমার ঘরের হালটা ঠিক এরকম থাকে। এই যে এগুলো সব এখন গোছাতে হবে, এটাকে টেবিল অবশ্য মুছবো। এটা এখানে থাক, কি হলো এটা এখানটা থাক। আর এবার চলো এবার কাজে লেগে পড়ি। এই যে কালকে যে জিনিসগুলো এনেছি এগুলো এখনো জায়গা মতো রাখা হয়নি, ও ঘর ঝাড় দেবে, ঘর মুছবে বলে এখানটা রেখেছিলাম, তুলে তুলে চেয়ারে রেখেছি, এবার এগুলো ফাঁকা করব। এখন ফাঁকা করার আমি সময় পাবো না, এগুলো আবার এখন নিচে রাখবো, বিকেলের দিকে কিংবা সন্ধ্যের দিকে ফাঁকা করব। এই যে আজকে সকাল সকাল বাজারে দিয়ে গেছে, এখানে সব সবজি বাজারই আছে, জিজ্ঞাসা করেছি কোনো মাছ ঠাচ নেই। এটাও ঢালতে হবে, ঢেলে জায়গা মতো রাখতে হবে, রান্না কী কী করবো সেগুলো দেখতে হবে, এই বাসন ফাঁকা করতে হবে, এই বাসন ফাঁকা করতে হবে, তো প্রচুর কাজ, প্রচুর পাপোশগুলো জায়গা মতো রাখতে হবে, অনেক কাজ। চলো স্টার্ট করে দিই এবার। আজকে আমার ব্রেকফাস্ট হলো দুধ আর কর্নফ্লেক্স। অনেকে আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিংবা রান্নাবান্না করার পর কাজকর্ম করার পর নর্মালি প্লেন জল দিয়ে মুখ ধোয়, আগে আমিও তাই করতাম, কিন্তু না এটা একদমই উচিত না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিংবা রান্নাবান্না কাজকর্ম করার পর না স্কিনটা অনেকটা ডাল হয়ে যায়, আমার তো হয়, তো সেই সময় কিন্তু একটু ফেস ওয়াশ করা কিন্তু অবশ্যই দরকার, নর্মাল প্লেন জল দিয়ে ধোয়াটা একদমই উচিত না। তো আমি কিন্তু এই মামা আর্থের ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশটা ইউজ করি, এটা হচ্ছে ভিটামিন সি অ্যান্ড টার্মারিক, আর অলসো এখানে কিন্তু সিলিকনের একটা ব্রাশ আছে, এটা কিন্তু জেন্টলি মাসাজ করা যায়, আর এটাতে কিন্তু স্কিন অনেকটা ডিপ ক্লিন হয়। এই ফেস ওয়াশটা কিন্তু স্কিন অনেকটা ব্রাইট করে এবং অ্যাকনে কম হওয়ার জন্য কিন্তু অনেকটা হেল্প করে। সব থেকে বড় কথা এই ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, ফ্রি অফ টক্সিন অ্যান্ড প্যারাবেন। আর এটা কিন্তু যেই আমি স্প্রেটা করলাম, পাম্পটা করলাম, এই পাম্পটা কিন্তু তোমরা 250 খানা পাম্প ইউজ করতে পারবে, তার মানে বুঝতেই পারছো অনেক দিন কিন্তু যাবে। চলো ফেস ওয়াশ দেওয়া হয়ে গেছে, এবার মুখটা জল দিয়ে ধুয়ে নিই। তো দেখো অনেকটাই কিন্তু ক্লিন হয়েছে, ডিপ ক্লিন হয়েছে, আমি নিজেও বুঝতে পারছি, আর যেহেতু টার্মারিক আছে সেহেতু ফেস কিন্তু অনেকটাই ব্রাইট লাগছে। আর মামা আর্থের এই ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশটা কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা কিন্তু অল স্কিন টাইপ সুইটেবল, মানে যে কোনো রকমের স্কিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। ফেস ওয়াশের পর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে মামা আর্থের স্কিন ইলুমিনেট ফেস সিরাম, এটাও কিন্তু উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। আর এই সিরাম যেটা করে সেটা হচ্ছে সান ড্যামেজ থেকে স্কিনকে রক্ষা করে আর প্রোভাইড রেডিয়েন্ট, যাতে স্কিনটা কিন্তু আরো গ্লো হয়, এবং এটা কিন্তু ডিপলি ময়শ্চারাইজ করে, স্কিন টাইটনিংও কিন্তু হেল্প করে, অনেকটাই কিন্তু স্কিন গ্লো করে। মামা আর্থের প্রোডাক্ট কিন্তু পার্সোনালি আমার খুবই ভালো লাগে, মামা আর্থের প্রোডাক্ট খুবই ভালো, আর সব থেকে বড় কথা মামা আর্থের প্রোডাক্ট ভ্যালু দেয়, যেগুলো প্রোডাক্টের ওপরে লেখা থাকে সেগুলো কিন্তু অনেকটাই ভ্যালু দেয়। মামা আর্থের প্রোডাক্ট কিন্তু শুধু যে গুডনেস ইনসাইটই দেয় না, আর মামা আর্থ কিন্তু কখনো মিথ্যা কথা বলে না, মামা আর্থে কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু জিনিসগুলো তৈরি হয়। মামা আর্থের ওয়েবসাইট থেকে যখন তোমরা কোন রকম প্রোডাক্ট কিনবে, মামা আর্থ কিন্তু তার পরিবর্তে একটা ট্রি প্ল্যান্ট করবে। মামা আর্থ কিন্তু প্ল্যানিং করেছে 2025-এর মধ্যে কিন্তু 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করবে। মামা আর্থের কিন্তু নিজস্ব একটা অফিসিয়াল অ্যাপ আছে, যেটা কিন্তু iOS অ্যান্ড্রয়েডে আছে, এবং অ্যাপ ইউজাররা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, আর আর্লি অ্যাক্সেস করতে পারবে সেলসের ব্যাপারে, ডিসকাউন্টের ব্যাপারে, আর অন্যান্য কিছু ব্যাপারে। তো আমি প্রোডাক্ট লিঙ্ক আর মামা আর্থের ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতে অ্যাভেলেবেল আছে, কাজে তোমরা কিন্তু চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারো। তো দেখো এখন বেজে গেছে বিকেল 4:30, আর তোমাদের সাথে সেই সকালবেলা কথা দেখা করেছে মানে কথা বলেছিলাম, আবার এই চলে এসেছি একদম বিকেলবেলা, কারণ মাঝখানে সকাল থেকে বিকেল অবধি মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমরা আমার একটু রান্নাঘরের হাল একটু দেখে নাও, মানে ঘরের মহিলা যদি রান্নাঘরে না ঢোকে, ঘরে না থাকে,
তাহলে ঘরের হাল ঠিক এরকমই হয়, আমার মনে হয় সব বাড়িতেই হয়, এখন জানি না অনেকে হয়তো গোছানো আছে জানি না। তো আজকে রান্নাবান্না আমি দুপুরবেলা করিনি, পুরোটাই ইন্দ্র করেছে, যার জন্যই ঘরের এই হাল। রান্নাবান্না না করলে হয়তো যেরকম থাকতো সেরকমই থাকতো। তো আজকে রান্না করেছে, দেখো ভাত তো করেইছে, আর এখানে পালং শাকের চচ্চড়ি সব সবজি টবজি দিয়ে, আর এখানে বেগুন ভাজা করেছে, আর ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে যার জন্য সব অল্প অল্প রয়েছে। বেগুন ভাজা করেছিল, আর করেছিল লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল। তো তিতর ডাল দেখো রেখেছে কত বড় বাটিতে, যদিও ডালটা অনেকটাই হয়েছে লাউ তো, তাই জন্য এত বড় মানে গামলায় রেখে দিয়েছে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এই যে বাসন সব সিঙ্কে রেখে দিয়ে চলে গেছে, তাতান অলরেডি শুয়ে পড়েছে, আর এই ঘরের এই হাল দেখো। আর আমি এখন উঠে এসেছি, খেতে বসবো, আর এরকম যতই, আর হ্যাঁ বলে দিই তোমাদের মাঝখানে কী কী হয়েছে, আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে জানি না কেন। সকালবেলা উঠে তো শরীরটা ঠিকই ছিল, যেরকম নর্মাল থাকে সেরকমই ছিল, হঠাৎ করেই যেন কেমন যেন লাগলো, কেমন শীত শীত করছে, মনে হচ্ছে জ্বর জ্বর ভাব, এরকম মানে হঠাৎ করেই মানে কেমনই যেন লাগলো। আর কিচ্ছু করতে ইচ্ছা করছিলো না, কাউকে সহ্য হচ্ছিলো না, কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছিলো দূর সব ফেলে ফুলে দিয়ে শুয়ে পড়ি। আর এই দেখো সবজিগুলো যে তোমাদের সকালবেলা দেখালাম যে সবজি এনেছে মানে বাজার আর কি, ওই সব যা যা লেগেছে লেগেছে, বাকিটা ওই সব ভরে রেখে দিয়েছে ফ্রিজে, আর এই বাঁধাকপিটা ভরে নেই। তো বাঁধাকপিটা আমি ফ্রিজে ভরতে গিয়ে দেখলাম না সত্যি ফ্রিজে একটু জায়গা নেই, যার জন্যই ও ভরে নেই, নাহলে সব ভরেছে এটা কেন ভরবে না। যাই হোক আমি আবার বাইরে রেখে দিলাম, শীতকাল তো কোনো ব্যাপার না। আর এখন আমি খেয়ে নেবো, কারণ আমি পুরো টানা ঘুমিয়েছি, আমি ওদের বলেছিলাম আমি এখন ঘুমাচ্ছি, আমাকে কেউ ডাকবে না, রান্না হয়ে গেলেও আমাকে ডাকবে না। তো ওরা ডাকেনি, তা আমি মোটামুটি কখন ঘুমালাম 12:30 না 1টা, আমি ভিডিও আপলোড করলাম, মানে তোমাদেরকে ভিডিও পাবলিশ করেই আমি স্নান টান করে শুয়ে পড়েছি। আর স্নান করতে গিয়েই গিজার চালিয়ে গরম জলে করেছি, তা সত্ত্বেও মনে হচ্ছিলো যে শীত শীত করছে। আর দেখবে নর্মাল যে ঠান্ডা পরে শীত করা আর জ্বর আসার যে শীত, দুটোর মধ্যে কিন্তু আলাদা মানে অনেকটাই পার্থক্য আছে, বোঝা যায়। তো আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ আমার শীত করছে, মানে একটু শরীরটা একটু অন্যরকম লাগছে। আমি বললাম না আমি একটু ঘুমালে আমার শরীরটা ভালো লাগবে, চোখ পুরো জ্বালা করছিলো। তারপর তার মধ্যে আগের দিন না রাত্রে অনেক রাত হয়ে গেছিলো, সত্যি সত্যি প্রায় 3টে বেজে গেছিলো, কিছু ইউটিউবের কাজ ছিল, যাই হোক ভাবলাম হয়তো ওই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে রাত্রে জেগেছি ওই জন্য। তো আমি ঘুমিয়েছি, তো এখনই ঘুমটা ভাঙলো, ভাবলাম না একটু খেয়ে নিই, আর খেয়ে দিয়ে না এই যে কাজগুলো করেছি এর জন্য ইন্দ্রর কাছে অনেকটাই বকা খেয়েছি, বলেছে একদিন না করলে কী হয়, শরীর খারাপ তো হতেই পারে, রোজই তো করো, একদিন না করলে কী হতো। কিন্তু কী বলো তো ওরা তো এইসব বুঝবে না, আমার না মানে কেমন যেন অস্বস্তি লাগে যদি এরকম রান্নাঘর ঘর এরকম ছড়ানো ছিটানো থাকে, বিশেষ করে এই ডাইনিং রুমটা। কেন বলো তো আমাদের না বাইরে থেকে যেই আসুক না কেন ঢুকেই ফার্স্টেই হচ্ছে এইটা, এই রুমটা। তো এই রুমটা যদি ওরকম অগোছালো ছড়িয়ে ছিটিয়ে এঠো কাটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দেখতে কেমন লাগে বলো। তাই জন্য আমি চেষ্টা করি এটা পরিষ্কার রাখার। তো খুব যদি শরীর খারাপ হতো তাহলে তো কোনো প্রশ্নই ছিল না, ওরকমই পড়ে থাকতো, কিন্তু দেখলাম না ঘুম থেকে ওঠার পর না অনেকটা ফ্রেশ লাগছে, মানে পুরোপুরি 100% বলবো না কিন্তু অনেকটা ভালো লাগছে। তার জন্য ভাবলাম না থাক এটা একটু পরিষ্কার ফরিষ্কার করি, তাহলে আমার মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে। তো এই দেখো সব পরিষ্কার ফরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 5:05। তো মোটামুটি আধা ঘন্টার মধ্যে অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, তবে খাবারগুলো না ভরলাম না, আর ইচ্ছে করলো না। ফ্রিজে এমনি তো জায়গা নেই, তার মধ্যে এত বড় বড় বাটি, ভেবেছিলাম ছোটো বাটিতে ভরে ভরে তুলে দিই, এখন থাক গিয়ে শীতকাল তো কিছু হবে না, থাক ওটা রাত্রে দেখা যাবে, এই জন্য আর তুলতে পারলাম না, টেবিলেই রেখে দিলাম। টেবিল টেবিল মুছে ফেলেছি, গ্যাসটাও মুছে ফেলেছি। আর দেখো না এবার ঘরটা মনে হচ্ছে না ঠিক আছে, এবার আমি শান্তিতে শুতে পারবো। আর তাতান আজকে ওই ঘরে শুয়েছে, ভাবলাম না থাক আমার শরীরটা ভালো না, কী জানি কী হয়েছে না হচ্ছে জানি না, ওর কাছে শোবো না, থাক ও ওখানে শুয়েছে শুয়েছে, আমি এই ঘরে একটু শুই। আর অন্যদিন দুপুরবেলা শুয়ে মোবাইল দেখি, আজকে একটু ইচ্ছা করলো না যে আমি মোবাইল দেখি, শুয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, মানে প্রায় না ঘুমিয়েই পড়েছিলাম। তো তাতান আবার উঠেছে, তখন 6টা বাজে, 6:30 সময় উঠেছে, ও উঠে আমাকে ডাকলো, কারণ স্যার আজকে আবার স্যার আসার কথা 8টার সময়। তো তার জন্য আবার এই ঘরটা গুছিয়ে ঠুছিয়ে কম্বল টাম্বল পরিষ্কার করে ওকে ঘাটটা পরিষ্কার করে দিয়ে আমি আবার এই ঘরে চলে আসলাম, ও ওই ঘরে পড়ছিল, তারপর আবার স্যার এসছে, ও পড়তে বসে পড়েছে। আর এখন দেখো এই যে এই ঘরে চলে এসেছি, এখন বাজে 8টা বেজে গেছে, স্যার অলরেডি ওই ঘরে চলে এসছে, আর ইন্দ্র গেছে একটু নিচে মার ঘরে। মারও আবার শরীরটা ভালো না, মারও শুনলাম ঠান্ডা ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব, জানি না কী হচ্ছে। তো এখানে বসে বসে কিছুক্ষণ মোবাইল দেখছিলাম, মোবাইলও দেখতে ভালো লাগছে না, মানে এমন লাগছে কেমনই যেন লাগছে, খুব যে শরীর খারাপ শুয়ে থাকবো সেটাও না, আবার মানে অল্প পুরোপুরি সুস্থও না, এরকম একটা ব্যাপার। তো এরকমভাবে শুয়ে রইলাম, আজকে আর কিচ্ছু কাজবাজ রান্নাবান্না কিচ্ছু করিনি। তো এরকমভাবে শুয়ে থাকবো, স্যার চলে যাওয়ার পরে আবার
একটু উঠবো, খাওয়া দাওয়া করবো, এই হচ্ছে ব্যাপার। না গরম, এই গরম মশলা বলছি, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে কোচ, আর ওই দুপুরে পালং শাকের চাটনি ছিল ওটা গরম হচ্ছে, আর এদিকে আজকে রুটি নিয়ে এসছে, আর এখানে আমার ওষুধও নিয়ে এসছে, প্যারাসিটামল আর একটা কাশির সিরাপ। তো আজকে বেচারা প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, দুপুরেও আজকে রান্না করেছে, রাতেও খাবার টাবার গরম করছে। দেখ তুমি পারো বলে রক্ষা, এক আধ দিন চালিয়ে দিতে পারো, আর এখন বেজে গেছে 10:40। তো চলো এটা গরম হয়ে গেলে ডিনারটা করে নেবো। তো দেখো আমরা খেতে বসে পড়েছি, আর তোমাদের তো দেখিয়ে দিলাম আজকে ডিনারে কী আছে, সেই দুপুরে পালং শাকের চচ্চড়ি আর রুটি কিনে নিয়ে এসছিলো। তো পালং শাকের চচ্চড়িতে অনেকগুলোই অনেক সবজি দিয়েছিলো, গাজর, বিনস, মূলো, তারপর শিম, কড়াইশুঁটি, ফুলকপি, বেগুন, সব সবজি দিয়েই করেছিলো। যদিও আমি কেটে কুটে ধুয়ে দিয়েছিলাম, শুধু রান্নাটাও করেছে, তবু এটাই বা যদি একদমই অনেক ছেলেরা আছে পারেই না কিছু করতে, যেমন আমার বাবাই কিচ্ছু করতে পারে না, তা ও পারে বলে রক্ষা, এরকম মাঝে মাঝে ঠেকা কাজ চালিয়ে দিতে পারে, প্লাস তোমরা তো দেখোই আমাকে অনেকটাই হেল্প করে। তো যাই হোক, আসার সময় না ও আমার ওষুধ নিয়ে এসেছিলো, আমি ফোন করে দিয়েছিলাম যে আমি পারবো না, তুমি ওষুধ আর রুটি পারলে নিয়ে আসো। তো ওষুধও নিয়ে এসছে আমার জন্য, রুটিও নিয়ে এসছে, শোয়ার সময় ওষুধ দুটো খেয়েই শোবো। হালকা হালকা গলাটা খুশখুশ খুশখুশ করছে, যার জন্য একটু বললাম একটু কাশির ওষুধ নিয়ে আসো। সবসময় যে কাশছি তা না, মাঝে মাঝে কাশছি, আর যখনই মাঝে মাঝে কাশছি ওটাই অনেকক্ষণ কাশি হচ্ছে। তো এটাই আমার ডিনার করে নেবো আজকে, তোমাদের সামনে টাটা গুড নাইট বলতে আসতে পারবো না, কারণ শরীর খুব একটা ভালো নেই, খাওয়ার পর পুরোটাই শরীর আবার ছেড়ে দিয়েছে, মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে শোবো এরকম একটা মনে হচ্ছিলো। যাই হোক, খেয়ে দেয়ে আমি যে শুয়ে পড়েছি তা না, আমি কিন্তু রান্নাঘর গুছিয়ে তবেই শুয়েছি, নাহলে আমি শুয়েও শান্তি পাবো না। কিন্তু ওই যে আবার বলছি, যদি খুব শরীর খারাপ হতো যে না আমি পারছি না উঠতে, তাহলে হয়তো ওরকমই পড়ে থাকতো, কিন্তু সেই ব্যাপারটা তো নেই, তার জন্য ভাবলাম না পরিষ্কার করেই শুই, সকালবেলা উঠে মনটাও ফ্রেশ লাগবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা, লাভ ইউ অল।